আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আইসোমারিজমের পার্ট থ্রি এর আলোচনা করব। গতদিন তোমাদের সঙ্গে আমি আলোকীয় সমবায়বতা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তোমাদের এ কথাও বলেছিলাম যে কোনো একটা অণুর মধ্যে প্রতিসাম্যের যে তিনটা উপাদান হয় তাদের কোনোটিও যদি উপস্থিত থাকে তাহলে সেই অণুটা কিন্তু আলোক সক্রিয় হয় না, কারণ সেটা প্রতিসম অণু হয় বা একাইরাল অণু হয়। কিন্তু যদি এই প্রতিসাম্যের উপাদানগুলি, যে তিনটার কথা আমি বোর্ডে দেখো লিখে দিয়েছি, এদের কোনোটাও যদি উপস্থিত না থাকে, একটাও নেই উপস্থিত, তাহলে অণুটা হবে অপ্রতিসম বা কাইরাল, এবং সেক্ষেত্রে কিন্তু অণুটা আলোক সক্রিয় হবে এবং তার যে দর্পণ প্রতিবিম্ব একজন আরেকজনের উপর উপরিপাতিত হবে না বা পুরোপুরি বসবে না। যেমন আমার যে দুটো হাত, এই হাতটাকে যদি তুমি ধরো তাহলে এই হাতটা কিন্তু অপ্রতিসম, কারণ এর মধ্যে পয়েন্ট অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি বা অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি কোনোটাই নেই। এবং দেখো এই দুটো হাত পরস্পরের মাঝে যদি তুমি দর্পণ ধরো তাহলে একটা হাত আরেকটা হাতের দর্পণ প্রতিবিম্ব হবে এবং একটা হাত দেখো আরেকটা হাতের উপর বসে না, ফলে এরা পরস্পরের কি মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব। এবং এদেরকে এইরকমই একটা জোড়াকে বলা হচ্ছে অণু ও তার দর্পণ প্রতিবিম্ব। এটাকে যদি অণু ধরো তাহলে এটা তার দর্পণ প্রতিবিম্ব, এরকম একটা জোড়াকে বলা হচ্ছে এনান্সিওমারিক জোর। ঠিক আছে, তাহলে অণুটা আলোক সক্রিয় হলেই এরকম একটা এনান্সিওমারিক জোর কিন্তু তার হবে এবং সেক্ষেত্রে এই যে প্রতিসাম্যের উপাদান এক দুই তিন করে আমি লিখে দিয়েছি এদের কোনোটাও কিন্তু সেই অণুর মধ্যে উপস্থিত থাকবে না। সেই উপাদানগুলির প্রথমটা প্লেন অফ সিমেট্রি, সেটা কিন্তু গত ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। আজকে যে আর দুটো যে প্রতিসাম্যের উপাদান রয়েছে, একটা হলো প্রতিসাম্য কেন্দ্র আর একটা হলো পরিবর্ত প্রতিসাম্য অক্ষ বা অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি, এই দুটো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ও পরবর্তীতে অন্যান্য আলোচনাগুলো করব। তোমরা ধৈর্য ধরে লক্ষ্য করতে থাকো। এবার তোমরা দেখো বোর্ডে আমি একটা ছবি এঁকে দিয়েছি, ছবিটা ভালো করে লক্ষ্য করো। এই যৌগটার নাম হলো আলফা ট্র্যাক্সিলিক অ্যাসিড। এর মধ্যে এরকম একটা বিন্দু যদি আমি নিই তাহলে দেখো এই গ্রুপটা থেকে আমি যদি এই বিন্দু দিয়ে ক্রস করে ঠিক একই পরিমাণ দূরত্ব অপর দিকে যাই তাহলে দেখবো সেম গ্রুপ আরেকটা পাচ্ছি। আবার যদি এদিক থেকে আসি তাহলে দেখো যত দূর গেলাম আবার বিপরীত দিকে ঠিক অত দূর ওই বিন্দু থেকে গেলে আর ওই সেম গ্রুপ আবার পাচ্ছি, সেম গ্রুপ বা সেম পরমাণু পাওয়া যাবে। তেমনি এই হাইড্রোজেনের বিপরীত দিকে দেখো এই হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, এই হাইড্রোজেনের বিপরীত দিকে দেখো এই হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, সবগুলোই সমদূরত্বে আছে এই বিন্দু থেকে। এরকম একটা বিন্দু যদি একটা অণুর মধ্যে পাওয়া যায় তখনই সেই বিন্দুটাকে বলা হয় প্রতিসাম্য কেন্দ্র বা পয়েন্ট অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি। বুঝতে পারলে কথাটা? আর এরকম যদি কোনো একটা বিন্দু কোনো একটা অণুর মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু আলোক সক্রিয় হয় না। তাহলে বোঝা গেল জিনিসটা? তাহলে এই আলফা ট্র্যাক্সিলিক অ্যাসিডের মধ্যে একটা প্রতিসাম্য কেন্দ্র রয়েছে বা সেন্টার অফ সিমেট্রি রয়েছে, তাই আলফা ট্র্যাক্সিলিক অ্যাসিড হলো আলোক নিষ্ক্রিয়। প্রতিসাম্যের যে কোনো উপাদানই যদি উপস্থিত থাকে তাহলে আলোক নিষ্ক্রিয় হবে, এই কথাটা তোমাদের একদম মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছ? তাহলে এর যদি তুমি দর্পণ প্রতিবিম্ব নাও তাহলে পরস্পর কিন্তু এরা উপরিপাতিত হবে, আর যদি সেটা অপ্রতিসম হতো কাইরাল হতো তাহলে কিন্তু তার দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর উপরিপাতিত হতো না বা সুপারম্পিজেবল হতো না। বুঝতে পেরেছো কথাটা? তাহলে পয়েন্ট অফ সিমেট্রি সম্পর্কে তোমরা বুঝলে। এবার যে পরের আলোচনাটা সেটাকে কি বলা হচ্ছে, পরিবর্ত প্রতিসাম্য অক্ষ বা অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি, এটা সম্পর্কে আলোচনাটা তোমরা লক্ষ্য করো। এবার আমরা তিন নাম্বার যে তোমার সিমেট্রি এলিমেন্ট সেটা নিয়ে আলোচনা করব, সেটা কি পরিবর্ত প্রতিসাম্য অক্ষ, এর ইংরেজি নাম হলো অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি। এটা কি জিনিস? একটা অণুর মধ্যে যদি এমন একটা অক্ষ কল্পনা করা যায় যে সেই অক্ষ বরাবর যদি অণুটাকে ঘোরানো হয় একটা সার্টেন অ্যামাউন্ট, দেখা যায় যে অণুটা পাওয়া যাবে, তার ফলে তাকে যদি লম্ব বরাবর আমরা দর্পণ নিয়ে একটা তার প্রতিবিম্ব নেই, সেই প্রতিবিম্ব এবং ঘোরানোর আগে অণুটা সেমি হচ্ছে, তাহলে বোঝা যাবে অত ফোল্ড তার অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি রয়েছে। যেমন এই যে উদাহরণটা আমরা নিয়েছি এটা আগেও নিয়েছিলাম আমরা, এর একটা পয়েন্ট অফ সিমেট্রি কিন্তু রয়েছে বা সেন্টার অফ সিমেট্রি রয়েছে, এর আবার এস টু অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি রয়েছে। এখানে টুটা কি এন, টু মানে এন এখানে, ঠিক আছে, এনটাকে বলা হয় ফোল্ড সংখ্যা বা ভাঁজ সংখ্যা, ওই পরিবর্ত প্রতিসাম্য অক্ষে ভাঁজ সংখ্যা। এর এন এর মান টু হওয়ার অর্থ তাহলে কত ডিগ্রি ঘোরাতে হবে অণুটাকে,
360 বাই 2 মানে 180 ডিগ্রি ঘোরাতে হবে। তাহলে এই অনুটাকে যদি ওই অক্ষ বরাবর 180 ডিগ্রি ঘোরাই এবং ওই যেটা যে অনু পেলাম তার যদি দর্পণ প্রতিবিম্ব নিই তাহলে দেখা যাবে সেই দর্পণ প্রতিবিম্বটা এবং এই ঘোরানোর আগে যে অনুটা আছে তারা পরস্পর সেম অনুই পাওয়া যাবে। তখন বলা হবে এর ক্ষেত্রে এস টু অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি রয়েছে, যেখানে এনটা হচ্ছে পোল সংখ্যা বা ভাস সংখ্যা, অর্থাৎ ওই পরিবর্ত প্রতিসাম্য অক্ষের ভাস সংখ্যা বা পোল সংখ্যা। তাহলে বোঝা গেল তাহলে পরিবর্ত প্রতিসাম্য অক্ষ কি জিনিস। তাহলে এই যে তিনটে সিমেট্রি এলিমেন্ট হলো আমরা আগের দিন একটা বলেছিলাম আর আজকের ভিডিওতে আরো দুটো আলোচনা তোমাদের সঙ্গে আমি করলাম, একটা হচ্ছে প্রতিসাম্য তল, একটা হচ্ছে প্রতিসাম্য কেন্দ্র, আর একটা হচ্ছে পরিবর্ত প্রতিসাম্য অক্ষ। এদের কোনোটাও যদি কোনো একটা অণুর মধ্যে থাকে, যে কোনো একটাও যদি থাকে, তাহলে অণুটা কিন্তু প্রতিসম অণু হবে বা এক আইরাল অণু হবে এবং সেক্ষেত্রে অণুটা আলোক নিষ্ক্রিয় হবে। কথাটা বোঝা গেল? কিন্তু যদি এদের একটাও না থাকে অণুটার মধ্যে তাহলে সেই অণুটা হবে আলোক সক্রিয় এবং সেটা আলোক সক্রিয়তা দেখাবে, ফলে তার একটা দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে যারা পরস্পর উপরিপাতিত হবে না, অর্থাৎ সুপার ইম্পসিবল হবে না। কথাটা বোঝা গেল? তাহলে এবার পরবর্তী আলোক সক্রিয়তার বা আলোকীয় সমাবয়বতার পরবর্তী আলোচনাগুলো তোমরা লক্ষ্য করো। যদি কোনো অণুর মধ্যে এমন একটা কার্বন পরমাণু থাকে যে তার সঙ্গে চারটি ভিন্ন ভিন্ন পরমাণু বা গ্রুপ যুক্ত আছে, তাহলে সেরকম একটা কার্বনকে বলা হয় কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন, ইংরেজিতে বলা হয় অ্যাসিমেট্রিক কার্বন। বুঝতে পারলে? যদি কোনো জৈব অণুতে এমন একটা কার্বন পরমাণু থাকে যে তার সঙ্গে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ বা পরমাণু যুক্ত আছে, তাহলে সেই রকম একটা অণুকে বলা হবে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কার্বন পরমাণু, এবং অণুটা হবে সেক্ষেত্রে কাইরাল যদি ওই রকম কার্বন পরমাণু একটি মাত্রই থাকে, তাহলে সেই অণুটা কিন্তু আলোক সক্রিয় হবে। তাহলে কোনো অণুতে যদি একটি মাত্র কাইরাল কার্বন পরমাণু থাকে বা অপ্রতিসম কার্বন পরমাণু থাকে বা অ্যাসিমেট্রিক কার্বন পরমাণু থাকে, তাহলে অণুটা হবে সামগ্রিকভাবে অপ্রতিসম বা কাইরাল, এবং সেক্ষেত্রে অণুটা আলোক সক্রিয় হবে এবং তার একটা দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে যারা পরস্পরের মধ্যে উপরিপাতিত হবে না বা সুপার ইম্পসিবল হবে না। বুঝতে পেরেছ? আমি একটা উদাহরণ দিই। প্লাস গ্লিসারাল্ডিহাইড, বুঝতে পেরেছ? প্লাস গ্লিসারাল্ডিহাইড, কথাটা বোঝা গেল? এটাকে কি আকারে কিভাবে আঁকা হলো, এটা হচ্ছে প্রজেকশন ফর্মুলা থেকে আমরা পাই, সেটা তোমাদের আগের দিনও আমি একটু হিন্টস দিয়েছিলাম। এইভাবে লেখাটাকে বলা হয় ফিশার প্রজেকশন ফর্মুলা, যেখানে এই যে ক্রস চিহ্ন যেখানে এইটা একটা কার্বনকে নির্দেশ করছে। দেখো এই কার্বনটার সঙ্গে দেখো চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ বা পরমাণু যুক্ত আছে, তাহলে এইটাকে আমরা স্টার দিয়ে লিখিত করো, এটাকে বলা হয় কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন, ঠিক আছে, বা অপ্রতিসম কার্বন। আর একটি মাত্র এরকম কার্বন আছে, তাহলে এই অণুটা কি হবে আলোক সক্রিয় হবে। তাহলে এর একটা কি পাওয়া যাবে, দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে। আমি এখানে একটা দর্পণ নিলাম, তাহলে এটা কি নিলাম, দর্পণ, ঠিক আছে। তাহলে তার একটা কি পাওয়া যাবে, দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে। দেখো কিরকম হবে, এই ওয়েজটা দর্পণ থেকে যত দূরে থাকে তাহলে এদিকেও ঠিক ততটাই হবে, এই পাশে তাহলে হাইড্রোজেনটা হবে, এখানে সিএইচও হবে আর এখানে হবে সিএইচ টু ওএইচ। এটা কি ছিল, প্লাস গ্লিসারাল্ডিহাইড, তাহলে এটা অবশ্যই মাইনাস গ্লিসারাল্ডিহাইড হবে। ঠিক আছে, এইখানে তোমাদের একটা জিনিস আমার বলার আছে, শুধু শুনে নাও। এই যে প্লাসটা পেলাম এটা কোথার থেকে পেলাম, ওই যে পোলারিমিটার যন্ত্রের কথা প্রথম দিন আমি আলোচনা করেছিলাম, সেই পোলারিমিটার যন্ত্র থেকে আমরা পাবো। পোলারিমিটার যন্ত্রের মধ্য দিয়ে
আমি যদি এই অণুটাকে রেখে তার মধ্য দিয়ে আমি সমতল সমবর্তিত আলো পাঠাই তাহলে দেখব এই অণুটা কি করছে, সমতল সমবর্তিত আলোর তলকে ডান দিকে ঘোরাচ্ছে বা দক্ষিণ দিকে ঘোরাচ্ছে। অর্থাৎ এই অণুটা হচ্ছে প্লাস মানে ডেক্সট্রো রোটেটারি, একে ছোট হাতে ডি দিয়েও লাগা যাবে। আর এর যে দর্পণ প্রতিবিম্ব সেটা হচ্ছে লেবো রোটেটারি বা মাইনাস। এই যত ডিগ্রি ডান দিকে ঘোরাবে ততটাই বা দিকে ঘোরাবে, বুঝতে পেরেছ? তাহলে এইরকম একটা জোড়াই, এইরকম একটা জোড়া যারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত কিন্তু একজন আরেকজনের উপর বসবে না, তাদেরকেই বলা হচ্ছে এনান্সিওমারিক জোট। কি জোট? এনান্সিওমারিক জোট। কি জোট? এনান্সিওমারিক জোট। এরকম একটা জোটকেই বলা হচ্ছে এনান্সিওমারিক জোট। এবার তোমরা বলতে পারো, স্যার এটাকে যদি এরকম করে আমি ঘুরিয়ে দেই বা এরকম করে দেই তাহলে যদি এটার মতো হবে, কিন্তু এখানে এই প্রজেকশন ফর্মুলায় তোমাদের একটা জিনিস আমি শিখিয়ে দিই। এই যে গ্রুপগুলো আছে যারা স্ট্রেট এরকম উপর থেকে নিচের দিকে আছে, তারা কিন্তু এই যে তলটা আছে এই তলের পেছনে আছে, আর যারা এরকম আছে, এরকম আছে যারা, তারা এই তলের উপরে আছে, বুঝতে পেরেছ? এবার তুমি যদি একে এরকম ঘোরাও তাহলে যারা তলের উপরে ছিল তারা কিন্তু তলের নিচে চলে যাবে, অর্থাৎ যে জিনিসটা এরকম ছিল সেটা কিন্তু তখন এরকম হয়ে যাবে, বুঝতে পেরেছো কথাটা? তার মানে কিন্তু এটা এটার উপরে কিন্তু বসবে না, কথাটা বুঝতে পেরেছো? যেমন এই দুটো হাত কিন্তু বসবে না, বসে কি না, ঠিক আছে? এবার তুমি যদি এরকম ঘোরাও তাহলে কি হচ্ছে, ক্রস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কিন্তু কখনোই বসবে না, তাহলে এরাও কিন্তু এরকম আছে। তাহলে এই যে এরকম লাইন ভার্টিক্যাল লাইন গুলো তারা হচ্ছে এই যে তলটা আছে তার উপরে প্রকাশ করছে, তাহলে এই এই গ্রুপ গুলো বা পরমাণু গুলো এই তলের উপরে আছে, এই যে গ্রুপ গুলো আছে এরা হচ্ছে তলের নিচে আছে, বুঝতে পারলে কথাটা? এই প্রজেকশন ফর্মুলাটাকে বলা হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলা, ঠিক আছে? তাহলে এইভাবে বোঝা গেল, দুটো দেখো দুটো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব, তাহলে এরকম একটা জোড়াই হচ্ছে এনান্সিওমারিক জোট। তাহলে একটা যদি কাইরাল কার্টুন থাকে তাহলে দেখা যাচ্ছে তাদের তারা কি হয়, আলোক সক্রিয় হয় এবং তার দর্পণ প্রতিবিম্বটা অণুটার উপরে উপরিবাদিত হয় না, ঠিক আছে? এবং দেখবে এদের মধ্যে ওই সেন্টার অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি বা অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রির কোনোটাই নেই, ঠিক আছে? তাহলে এরা কিন্তু আলোক সক্রিয়। এবার যদি একের বেশি কাইরাল কার্বন থাকে তখন কি হবে সেই ঘটনাটা এবার বলব। এবার আমরা এমন একটা উদাহরণ নিচ্ছি যেখানে একের বেশি কাইরাল কার্বন আছে। লক্ষ্য করো, তোমরা বোর্ডের দিকে তাকাও, এটাকে নিয়েছি আমরা টার্টারিক অ্যাসিড। কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। এবার দেখো এক্ষেত্রে এইচ ও এইচ ও এইচ এইচ, তার মানে এই বরাবর কিন্তু এখানে কোনো তল কল্পনা করা যাবে না, অর্থাৎ একটা অংশ আরেকটা অংশের কিন্তু দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, অর্থাৎ এর মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই। দেখা গেছে এর মধ্যে সেন্টার অফ সিমেট্রিও নেই, অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রিও নেই, তাহলে এটা আলোক সক্রিয়। তাহলে একের বেশি কাইরাল কার্বন আছে, দুটো কাইরাল সেন্টার আছে, দেখো স্টিরিওজেনিক সেন্টার ফাটা আছে দুটা, তাহলে দেখো এটা তার দর্পণ প্রতিবিম্ব, এরা পরস্পরের উপর উপরিবাদিত হয় না, তাহলে এটা একটা এনান্সিওমারিক জোট, এটাও একটা এনান্সিওমারিক জোট, অর্থাৎ প্লাস মাইনাস পেয়ার, এটা হচ্ছে প্লাস টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে মাইনাস টার্টারিক অ্যাসিড। এটা কে থেকে কোথা থেকে বোঝা গেল? ওই পোলারিমিটার যন্ত্র থেকে, চেহারা দেখে কিন্তু বোঝা গেল না, সেটা যন্ত্র থেকে বুঝতে হবে আমাদের। তাহলে একটা যদি প্লাস হয় অপরটা অবশ্যই মাইনাস হবে। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় এই প্লাস মাইনাসটা কিন্তু ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান নয়, এই প্লাসটাকে বোঝা হচ্ছে ঘড়ির কাঁটার দিকের ঘূর্ণন আর মাইনাসটাকে বলা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণন, অর্থাৎ একটা ডেক্সট্রো রোটেটারি আর একটা লেবো রোটেটারি, ডি এর বদলে প্লাস এবং এল এর বদলে মাইনাস রাখা হয়। তোমাদের এই আলোচনাটা আগেই আমি করেছি। এবার দেখো এই যে আরেকটা অণু আমি নিয়েছি, এখানেও দেখো সেই দুটোই কাইরাল কার্বন আছে কিন্তু অণুটার মাঝখানে একটা তল কল্পনা করা যাচ্ছে যাকে বলা হচ্ছে প্রতিসাম্য তল, যা এই অংশটা এই অংশের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে। তাহলে এখানে দুটো কাইরাল কার্বন থাকা সত্ত্বেও অণুটা কিন্তু আলোক সক্রিয় হচ্ছে না, কারণ এর মধ্যে সিমেট্রি প্লেন বা প্রতিসাম্য তল উপস্থিত আছে, তাহলে অণুটা হচ্ছে প্রতিসম, ফলে এটা আলোক নিষ্ক্রিয়। এরকম একটা অণুকেই বলা হচ্ছে মেসো অণু। এক্ষেত্রে যেহেতু টার্টারিক অ্যাসিড তাই আমি বলেছি মেসো টার্টারিক অ্যাসিড। তাহলে বোঝা গেল জিনিসটা? তাহলে দেখো একটা অণুর মধ্যে দুটো কাইরাল কার্বন আছে, যদি এইরকম তল পাওয়া না যেত তাহলে আলোক সক্রিয় অণুর সংখ্যা হতো 2^n, তাহলে এখানে কটা হতো 2×2^2, মানে হচ্ছে 4টা। কিন্তু যেই যে এরকম একটা তল পাওয়া যাচ্ছে
সেক্ষেত্রে কিন্তু আরো সক্রিয় অনুসংখ্যা টু টু দিবার এন হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আলোক সক্রিয় অনুসংখ্যা কটা হলো দুটা, আর একটা হলো আলোক নিষ্ক্রিয় রূপ। কিন্তু যদি এরা কোনোভাবেই এরকম দর্পণ আঁকা না যেত, দুভাগে ভাগ করা না যেত, তাহলে সেক্ষেত্রে কিন্তু চারটাই আলোক সক্রিয় রূপে পাওয়া যেত, যেটা তোমাদের পরবর্তীতে আমি আলোচনা করছি। আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেখো, তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে, সিএইচসি এইচবিআর এইচবিআর সি2এইচ5। এবার দেখো এর মাঝে কিন্তু কখনোই তল অঙ্কন করা যাবে না, কারণ সিএইচসি আর এটা সি2এইচ5 এই গ্রুপ দুটো আলাদা, তার মানে এদের মধ্যে কিন্তু প্লেন অফ সিমেট্রি থাকবে না। এবং এটা প্রমাণ করে দেখা গেছে এর মধ্যে তোমার পয়েন্ট অফ সিমেট্রিও নেই বা সেন্টার অফ সিমেট্রিও নেই এবং অল্টারনেটিভ এক্সিস অফ সিমেট্রিও নেই, তাহলে সিমেট্রি এলিমেন্ট কোনটা কোনোটাই নেই। তাহলে এটা আলোক সক্রিয় যৌগ, তাহলে এর একটা দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, এটাকে যদি এক বলি এটাকে দুই, তাহলে এদেরকে কি বলবো, এক জোড়া এনান্সিও মাত্রাকে প্লাস মাইনাস বা ডিএল করে লেখা হয়, প্লাস মাইনাস বা ডিএল, ডিএল পেয়ার, প্লাস মাইনাস পেয়ার বা ডিএল পেয়ার, ডি ফর ডেক্সট্রো এল ফর লেব, ঠিক আছে? তাহলে প্লাস মাইনাস পেয়ার, তার মানে এটা একটা এনান্সিও মারিক জোড়। তেমনি ভাবে দেখো তিন আর চার, এরাও দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক যুক্ত, তাহলে এটা আরেকটা এনান্সিও মারিক জোড়। তাহলে ক্যাডাল কার্বন কয়টা আছে, প্রত্যেকের দুটো করে ক্যাডাল কার্বন আছে, তাই না? প্রত্যেক অণুর মধ্যে কয়টা করে ক্যাডাল কার্বন আছে, দুটো করে। তাহলে কয় জোড়া পাওয়া গেল, দুই জোড়া পাওয়া গেল এনার্জি ওমার, তাই তো? তাহলে মোট অপটিক্যালি অ্যাক্টিভ ফর্মের সংখ্যা কয়টা, এক দুই তিন চারটা, বুঝতে পেরেছ? কারণ এর মধ্যে কোনো আমি দর্পণ অঙ্কন করতে পারলাম না, তাহলে এর মধ্যে আমার আলোক সক্রিয় অণুর সংখ্যা বা রূপের সংখ্যা কয়টা হলো, টু টু দিবার এন, তাহলে টু টু দিবার টু, তাহলে দু দুগুণে চারটা, চারটা হচ্ছে। এই নিয়মগুলো তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে বলবো, আজকে খালি একটা উদাহরণ দিয়ে আমি বললাম। তাহলে দেখো কটা আলোক সক্রিয় রূপ হবে, তেমনি ভাবে কটা আলোক নিষ্ক্রিয় রূপ হবে, সেটাও তোমরা কিন্তু ওই টেবিলটা থেকে সহজেই বের করতে পারবে এবং তোমরা সহজে এই ছবিগুলো আঁকতে পারবে, বুঝতে পেরেছ? এবার দেখো আমি পরেরটাতে কি করেছি, আমি এই হাইড্রোজেন ব্রোমিন একটাকে ঘুরিয়ে দিয়েছি, এক্ষেত্রেও কোনো প্লেন অফ সিমেট্রি নেই, পয়েন্ট অফ সিমেট্রিও নেই আর অল্টারনেটিভ এক্সিস অফ সিমেট্রিও নেই, তাহলে এর একটা দর্পণ প্রতিবিম্ব পাওয়া গেল, তাহলে দু জোড়া ইনান্সিও মানে এর ক্ষেত্রে পাওয়া গেল, তার মানে অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম পাওয়া গেল হচ্ছে চারটে, কিন্তু এর কোনো আলোক নিষ্ক্রিয় রূপ কিন্তু নেই, অর্থাৎ মেসো রূপ কিন্তু নেই, বোঝা গেল? তাহলে দুটোই যদি কাইরাল কার্বন হয় এবং অণুটার মাঝে যদি এমন কোনো তল কল্পনা করা না যায় যে একটা অংশ আরেকটা অংশের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, তাহলে অণুটার আলোক সক্রিয় রূপের সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন, আর আলোক নিষ্ক্রিয় রূপের সংখ্যা হবে কত, নীল, আলোক নিষ্ক্রিয় রূপ, সেক্ষেত্রে বুঝতে পেরেছ? মানে এইটুকু আলোচনা বুঝলে, এবার পরবর্তী আলোচনাটা দেখো। এবার দুটো ইন্টারেস্টিং এক্সাম্পল আমি নিয়েছি, দেখো এই দুটো এক্সাম্পলের কোনোটার মধ্যেই কোনো কাইরাল কার্বন পরমাণু বা অ্যাসিমেট্রিক কার্বন পরমাণু নেই, তা সত্ত্বেও এরা আলোক সক্রিয়, ঠিক আছে? প্রথমটা দেখো অ্যালিনস নিয়েছি একটা, এটার নাম কি বলতে পারি, এক দুই তিন, তাহলে ওয়ান থ্রি ড্রাইক্লোরো প্রোপা ওয়ান টু ডাইন, ঠিক আছে? এবার দেখো ডাবল বন্ডের জন্য এই বন্ড বরাবর এদের কিন্তু এরকম ঘূর্ণন সম্ভব হচ্ছে না, বন্ড বরাবর সিঙ্গেল বন্ড হলে ঘূর্ণন সম্ভব হয় কিন্তু ডাবল বন্ডের জন্য এদের কিন্তু ঘূর্ণন সম্ভব হচ্ছে না। এবার দেখো এটা এই হাইড্রোজেন আর ক্লোরিনটা এই তলের মধ্যেই আছে, কিন্তু এই হাইড্রোজেনটা এই তলের নিচে আছে যেই তেরুম করে দেখানো হয়েছে দেখো, আর এই ক্লোরিনটা এই তলের উপরে আছে, তাহলে কিন্তু দেখো এটার মাঝ বরাবর কিন্তু এরকম কোন প্লেন আঁকা যাবে না যে একটা অংশ আরেকটা অংশের দর্পণ প্রতিবিম্ব হচ্ছে, অর্থাৎ এর মধ্যে প্লেন অফ সিমেট্রি নেই। সিমিলারলি দেখা যায় এর মধ্যে সেন্টার অফ সিমেট্রিও নেই, অল্টারনেটিভ এক্সিস অফ সিমেট্রিও নেই, ঠিক আছে? বুঝলে? এবার তাহলে এর একটা দর্পণ যদি আমি এটা নেই, তাহলে তার একটা দর্পণ প্রতিবিম্ব হলো এটা, ঠিক আছে? তাহলে এই যেটা তলের নিচে আছে সেটা এই পাশে চলে এলো, যেটা তলের উপরে আছে সেটা এই পাশে চলে এলো এবং এই দিকটা ওই পাশে চলে গেল, দেখো এদেরকে বলে অ্যালিনস। তাহলে অ্যালিনস গুলোর ক্ষেত্রে একদম দুই বিপরীত প্রান্তে যে কার্বন দুটো আছে তাদের মধ্যে গ্রুপ গুলো কিন্তু ভিন্ন ভিন্ন তলে আছে, এটা যে তলে আছে তার পারপেন্ডিকুলার তলে আছে এরা, ফলে এদের একটা দর্পণ প্রতিবিম্ব হয় এবং অণুটার মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রিও নেই, ফলে এখানে কাইরাল কার্বন নেই, তা সত্ত্বেও অণুটা কি অ্যাজ এ হোল কাইরাল, অ্যাজ এ হোল অ্যাসিমেট্রি, তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে কাইরাল কার্বন যে অপটিক্যাল অ্যাক্টিভিটির জন্য কাইরাল কার্বনের উপস্থিতি যে একদম আবশ্যিক হতেই হবে এমন কোনো কথা নেই, অণুটা যদি কোনোভাবে অ্যাজ এ হোল কাইরাল হয় বা অপ্রতিসম হয় তাহলেও কিন্তু আলোক সক্রিয় হতে পারে, তার একটা উদাহরণ রয়ে গেল। সিমিলারলি আরেকটা উদাহরণ আমি নিয়েছিলাম, এদেরকে বলা হয় বাইফিনাইল যৌগ,
যদি অর্থ অর্থ ড্যাশ এই পজিশনগুলোকে তোমরা যেন অর্থ বলে, তাহলে অর্থ অর্থ ড্যাশ পজিশনে যদি কোনো বড় গ্রুপ থাকে, বাল্কি গ্রুপ বা বড় গ্রুপ, তাহলে এই যে সিঙ্গেল বন্ড বরাবর তাদের কিন্তু এরকম একটা রোটেশন হচ্ছে, ঠিক আছে? এই রোটেশনের ফলে যদি এই গ্রুপ দুটোর মধ্যে স্টেডিং ইন্টারেস্ট আছে, এই গ্রুপ দুটো কি যাবে পরস্পর থেকে দূরে সরে যেতে, ফলে এই এখানে একটা কি হবে এরকম গ্রুপ, এই সিঙ্গেল বন্ড বরাবর রোটেশন হবে। রোটেশন হয়ে কি হয়, এই বেঞ্জিন বলয় দুটো পরস্পরের লম্ব বরাবর তলে চলে আসে, অর্থাৎ একটা যদি এরকম থাকে আরেকটা এরকম হয়ে যাবে, বুঝতে পেরেছ? পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়ে যাবে। এই একটা বেঞ্জিন বলয় আছে একটা এই তলে, আর এই বেঞ্জিন বলয়টা দেখো ওই তলের সঙ্গে লম্ব তলে আছে, ফলে এই গ্রুপগুলো এই বরাবর কিন্তু কোন দর্পণ আঁকলে তার কিন্তু দর্পণ প্রতিবিম্ব হচ্ছে না, ফলে এই অনুটার কিন্তু একটা দর্পণ প্রতিবিম্ব এই পাশে পাওয়া যাবে। আমি আঁকিনি, ভিডিওতে তোমাদের আমি দিয়ে দেবো, তাহলে এর একটা দর্পণ প্রতিবিম্ব কিন্তু পাওয়া যাবে। তাহলে এইরকম বাইফিনাইল যৌগ যার অর্থ অর্থ ড্যাশ পজিশনে বাল্কি গ্রুপ বা বড় গ্রুপ আছে, তারা কি করে ওই সিঙ্গেল বন্ড বরাবর ঘুরে যায়, ঘুরে গেল আর কিন্তু আগের অবস্থানে ফিরত আসতে পারে না, ডিউ টু রেস্ট্রিক্টেড রোটেশন ডিউ টু দ্য প্রেজেন্স অফ অর্থ অর্থ পজিশন বাল্কি আর গ্রুপ। তাহলে এই অর্থ অর্থ ড্যাশ পজিশনে যদি বাল্কি গ্রুপ প্রেজেন্ট থাকে, তাহলে তাদের জন্য স্টেডিং হিন্ড্রেন্সকে অ্যাভয়েড করার জন্য তারা কিন্তু আবার আগের পজিশনে পরস্পর কি এরকম প্যারালাল হতে পারে না বা পরস্পর একই তলে আসতে পারে না, তারা পরস্পর লম্ব তলে অবস্থান করে, ফলে তাদের একটা দর্পণ প্রতিবিম্ব পাওয়া যায়, ফলে এদের মধ্যে কোনো কাইডাল কার্বন না থাকা সত্ত্বেও কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হয়। তাহলে আসতেই পারে তোমাদের যে এমন একটা যৌগের উদাহরণ বলো যেখানে কোনো কাইডাল কার্বন নেই, অথচ তা সত্ত্বেও অণুটা হচ্ছে আলোক সক্রিয়। তাহলে সেরকম এইরকম অ্যালিংস উদাহরণ হতে পারে বা এইরকম বাইফিনাইল উদাহরণ হতে পারে যেখানে অর্থ অর্থ ড্যাশ পজিশনে বড় গ্রুপ থাকবে, তাহলে স্টেডি হিন্ড্রেন্স এর কারণে এদের যে সিঙ্গেল বন্ড বরাবর রোটেশনটা সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, ফলে দুটো বেঞ্জিন বলয় পরস্পর বিপরীত তলে অবস্থান করবে, পরস্পর লম্ব তলে অবস্থান করবে, ফলে তাদের একটা দর্পণ প্রতিবিম্ব পাওয়া যাবে, ফলে এগুলো অণুগুলো কি হবে অ্যাজ এ হোল কাইরাল হবে, যদিও এদের মধ্যে কোনো কাইরাল কার্বন থাকবে না, ফলে তারা অপটিক্যাল অ্যাক্টিভ হবে এবং তাদের একটা কি মিরর ইমেজ পাওয়া যাবে, ফলে একটা ডিএল পেয়ার পাওয়া যাবে, এখানেও একটা ডিএল পেয়ার পাওয়া যাবে, এখানেও একটা ডিএল পেয়ার পাওয়া যাবে, বুঝতে পেরেছো? এইটাই হলো ঘটনা। তাহলে এই যে আলোচনাগুলো হলো, এই আলোচনাগুলোকে যদি আমরা সামাপ করি, একত্রে করি, তাহলে আমরা কিন্তু কয়েকটা পয়েন্ট আমরা লিখতে পারি। কি পয়েন্ট? যদি কোনো জৈব অণুতে একটি মাত্র কাইরাল কার্বন থাকে, সিঙ্গেল কাইরাল কার্বন, তাহলে তার মধ্যে পয়েন্ট অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিভ এক্সিস অফ সিমেট্রি কোনোটাই থাকার সম্ভাবনা নেই এবং তার দর্পণ প্রতিবিম্ব ওই অণুটার উপরে কখনোই উপরিপাতিত হবে না, তাহলে তখন সেটা আলোক সক্রিয় হবে। তাহলে একটি মাত্র, এক নম্বর পয়েন্ট হচ্ছে একটি মাত্র কাইরাল কার্বন, তাহলে কোনো একটা অণুর মধ্যে, জৈব অণুর মধ্যে একটি মাত্র যদি কাইরাল কার্বন থাকে, তাহলে অণুটা কিন্তু কি হবে অপটিক্যালি অ্যাক্টিভ হবে এবং অণুটার দর্পণ প্রতিবিম্ব অণুটার উপরে উপরিপাতিত বা সুপার ইম্পোজিবল হবে না। তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান। দু নাম্বার, যদি সিমেট্রি এলিমেন্টস, ট্রি এলিমেন্টস গুলি না থাকে এবং অণুটি সার্বিকভাবে অপ্রতিসম হয়, তাহলে পরের পয়েন্টটা কি বলা হলো যে অণুটার মধ্যে একাধিক কাইরাল কার্বন আছে কিন্তু তার মধ্যে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রির কোনোটাই নেই, অর্থাৎ কোনো সিমেট্রি এলিমেন্টস নেই, তাহলে অণুটা হবে আলোক সক্রিয় এবং তার দর্পণ প্রতিবিম্ব অণুটার উপর উপরিপাতিত হবে, ঠিক আছে? আরেকটা পয়েন্ট আমরা লিখতে পারি, যদি অণুটি সামগ্রিক ভাবে অপ্রতিসম হয় কিন্তু কাইরাল কার্বন নেই তাহলেও কিন্তু অণুটা আলোক সক্রিয় হবে। তাহলে কি কি বললাম, অণুটার মধ্যে
एक मात्र काइरल कार्बन थाकले आलोक सक्रिय हबे अणुटार मध्य एकाधिक काइरल कार्बन आछे किन्तु प्लेन अफ सिमेट्रि सेंटर अफ सिमेट्रि बा अल्टरनेटिव एक्सिस अफ सिमेट्रि नेइ ताहले अणुटा आलोक सक्रिय हबे আর অণুটার মধ্যে কোন কাইরাল কার্বন নেই কিন্তু অণুটা এজ এ হোল কাইরাল এজ এ হোল অপ্রতিসম সামগ্রিকভাবে অপ্রতিসম তাহলেও অণুটার দর্পণ প্রতিবিম্ব তার উপরে পরিবাদিত হবে না ঠিক আছে তাহলে এই তিনটা হলো আলোক সক্রিয়তার পয়েন্ট এবার বিজ্ঞানী এলিএল তার বইতে তিনি এমন অণুর সম্ভাবনার কথা উল্লেখ করেছেন যে যার মধ্যে অণুটা ওর দর্পণ প্রতিবিম্ব একজন আরেকজনের উপরে কখনোই উপরিপাতিত হবে না এবং অণুটা আলোক সক্রিয় হবে এই কারণে বিজ্ঞানী এলিএল কি বললেন যে আলোক সক্রিয়তার যথেষ্ট ও প্রয়োজনীয় শর্ত দা সাফিসিয়েন্ট অ্যান্ড নেসেসারি কন্ডিশনটা কি যে অণু ও তার দর্পণ প্রতিবিম্বের পরস্পরের উপর উপরিপাতহীনতা একজন আরেকজনের উপর উপরিপাতিত হবে না বা সুপার ইম্পোজেবল হবে না তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি দেন তোমাদের উত্তরটা কি হবে দ্য সাফিসিয়েন্ট অ্যান্ড নেসেসারি কন্ডিশন অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি ইজ দ্যাট দ্য কম্পাউন্ড অ্যান্ড ইটস মিরর ইমেজ নট অর ক্যান নট বি সুপার ইম্পোজেবল টু ইচ আদার একজন আরেকজনের উপর সুপার ইম্পোজেবল বা অপরিবাদিত হবে না তাহলে এটাই হচ্ছে এতটুকু আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারলাম অ্যাকর্ডিং টু বিজ্ঞানী এলিএল যে আলোক সক্রিয়তার যথেষ্ট ও প্রয়োজনীয় শর্ত অর্থাৎ সাফিসিয়েন্ট ও নেসেসারি কন্ডিশন হলো যে কোনো একটা অণু ও তার দর্পণ প্রতিবিম্বের উপরিপাতহীনতাই হলো আলোক সক্রিয়তার যথার্থ ও বা যথেষ্ট ও প্রয়োজনীয় শর্ত বা সাফিসিয়েন্ট ও নেসেসারি কন্ডিশন তাহলে আলোচনাটুকু বুঝতে পারলেন তাহলে আজকে এই ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না আলোক সক্রিয়তা সম্পর্কে আর যত সামান্য আলোচনা আছে আরেকটা আমাদের ত্রিমাত্রিক সমবায়বতা পড়তে হবে সেটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বা জ্যামিতিক সমবায়বতা সেটা আমরা নেক্সট ভিডিওতে করব তাহলে আজকের আলোচনাটা এখানেই শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ